আমাদের ক্লাস শুরু হবে স্ক্রিনেস কার্ডাসিস মুভমেন্টের সেকেন্ড ক্লাসে। সাউন্ডে কোনো প্রবলেম হলে বলবো। আমাদের আজকে শিখবো আমরা কিভাবে মুভমেন্ট থেকে স্ক্রিনেস এবং কার্টাসিস বের করে। গত ক্লাসে আমরা শিখছি মিন, মিলিয়ান, মোড, এরপরে সিগমা, এগুলোর সাহায্য নিয়ে আমরা যে কোনো মান মিসিং থাকলে সেগুলো বের করা শিখছি। আজকে শিখবো মোমেন্ট থেকে কিভাবে স্কিনেস এবং কার্ড বের করে, এরপরে আমরা শিখবো কিভাবে মোমেন্ট বের করতে। ঠিক আছে, প্রথমে শিখবো মোমেন্ট দেওয়া থাকবে, মোমেন্ট থেকে কিভাবে স্কিনেস কার্ড বের করে, তারপরে আমরা শিখবো যে এই মোমেন্ট গুলা কিভাবে বের করতে হয়। ফার্স্টে আমরা যে অঙ্কটা করবো সেটাতে কি বলছে, বলছে ফ্রম দ্য ফলোয়িং সেন্ট্রাল মোমেন্ট ক্যালকুলেট দ্য স্কিউনেস অ্যান্ড কার্ডাসিস অ্যান্ড কমেন্ট অন দ্য রেজাল্ট। যে আমাদের স্কিউনেস এবং কার্টাসিস বের করতে কার ভিত্তিতে, আমাদের মোমেন্টের ভিত্তিতে। এবং আমরা প্রথম ক্লাসে শিখছি মোমেন্ট হচ্ছে চার ধরনের, সরি দুই দুই প্রকার মোমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো সেন্ট্রাল মোমেন্ট, একটা হলো র মোমেন্ট। আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে সেন্ট্রাল মুভমেন্ট, এবং বলেও দিচ্ছে এটা সেন্ট্রাল মুভমেন্ট। সেন্ট্রাল মুভমেন্ট দেখো চারটা মুভমেন্ট দেওয়া আছে, চারটা মুভমেন্ট আমরা এখানে তুললাম। মুভমেন্ট গুলোকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, এটা গ্রিক শব্দ, মিউ ওয়ান, মিউ টু, মিউ থ্রি, মোর, মিউ ফোর। সেন্ট্রাল মুভমেন্ট চার প্রকারের হয়, চারটা সেন্ট্রাল মুভমেন্ট আমরা এখানে শো করলাম কোশ্চেন যেটা দেওয়া আছে। তো মুভমেন্ট থেকে যখন আমরা স্কিউনেস বের করবো, তখন স্কিউনেস এর ফর্মুলা হবে মোমেন্ট থ্রি স্কোয়ার কে মোমেন্ট টুর কিউব করতে হবে। মোমেন্ট থ্রির ভ্যালু কে স্কোয়ার করে মোমেন্ট টুর সেকেন্ড সেন্টার মোমেন্টের কিউব করে তাদের যে আনুপাতিক সম্পর্ক, এটাকে আমরা বলতেছি স্কিউনেস। দেখো আমরা এই কাজটা এখানে করছি, মোমেন্ট থ্রি হচ্ছে 36.2, তার স্কোয়ার করছি, আর মোমেন্ট টু হচ্ছে 7.1, তার কিউব করছি। করার পরে আমাদের রেজাল্ট আছে 3.60। আমাদের কাছে কোশ্চেনে কমেন্টও চাইছিল, এই জন্য আমরা নিচে কমেন্ট দিচ্ছি এই রেজাল্টের ভিত্তিতে। তো আমাদের এই রেজাল্টটা কি আসছে, পজিটিভ আসছে। দেখো রেজাল্ট আসছে পজিটিভ। যখন রেজাল্টটা পজিটিভ হয় তখন আমাদের যে গিভেন যে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে, সেই ইনফরমেশনগুলো আমাদের পজিটিভ হবে, বা যে ইনফরমেশনের ভিত্তিতে আমরা মোমেন্ট আমরা দেখতেছি এখানে মোমেন্ট দেওয়া আছে। আমাদের যে ইনফরমেশনের উপর বেস করে এই মোমেন্ট গুলো তৈরি করা হয়েছে, সেই ইনফরমেশন গুলো পজিটিভ ছিল। ঠিক আছে, আর যদি অ্যান্সার নেগেটিভ হয় তার মানে বুঝতে হবে যে আমাদের যে ইনফরমেশনের উপর মোমেন্ট বের করা আছে সেই ইনফরমেশন গুলো নেগেটিভ ছিল। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি পজিটিভ আসছে। কি বলতেছি আমরা, ফ্রম দ্য অ্যাবভ রেজাল্ট শো দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভ। ঠিক আছে, আমাদের রেজাল্টটা কি শো করছে, পজিটিভ শো করছে, বিকজ দ্য কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভ। কারণ কি, আমাদের এই স্কিউনেসটা পজিটিভ হওয়ার কারণে আমাদের যে রেজাল্টটা সেটাও কিন্তু পজিটিভ আসছে। তাহলে আমাদের এই পজিটিভ স্কিউনেস আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কেমন হবে মনে রাখবে। আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তিন ধরনের হয়, একটা হলো পজিটিভ হলে একরকম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হবে, যদি নেগেটিভ হয় তাহলে একরকম হবে, আর যদি ইকুয়াল হয়, ইকুয়াল মিন্স এখানে জিরো আসে, অ্যান্সারটা জিরো হয়, তাহলে আবার আর এক রকম প্রেজেন্টেশন হবে। ঠিক আছে, তো আমরা কি গত ক্লাসে দেখাইছি যে আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন একটা অঙ্কে মেবি দেখাইছিলাম, তারপর আমি আবার দেখাই যে আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কেমন হবে, পজিটিভ, নেগেটিভ এবং জিরো হবে। ঠিক আছে, এই যে এইখানে দেখো, এটা হলো পজিটিভের আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। যদি স্কিউনেসটা পজিটিভ আসে তাহলে আমরা দেখো এই পাশটা একটু একটু উঠানো, আর এইদিকে দেখো একটু নামানো বেশি, ডান পাশটা এটাকে স্কিউড বলা হয়। ঠিক আছে, বাম পাশটা একটু স্কিউড ডান পাশের তুলনায়, ডান পাশে একটু স্কিউড বাম পাশের তুলনায়। ঠিক আছে, এই জন্য তাহলে আমরা মনে রাখবো যখন রেজাল্টটা পজিটিভ আসবে তখন আমাদের ডান পাশটা একটু স্কিউড কি হবে, বেশি হবে এই ডান পাশে বাম পাশে তুলনায়। ঠিক আছে, এবং সেই সিচুয়েশনে মিনটা বড় হবে মিডিয়ান মুডের চাইতে, সরি মুডের চাইতে মিডিয়ান বড় হবে, মিডিয়ানের চাইতে মিন বড় হবে, অর্থাৎ সবচেয়ে বড় মানটা হবে মিন, মিনের থেকে ছোট হবে মিডিয়ান, এবং মিডিয়ানের চাইতে ছোট হবে
মুড, এইভাবে প্রেজেন্টেশন আমাদের করতে হবে। যখন নেগেটিভ আসবে, গত ক্লাসে আমি নেগেটিভ এরটা দেখাইছি, নেগেটিভটা বাম পাশে স্কিউ, ডান পাশে স্কিউ কম বাম পাশের তুলনায়, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু মিনের মানটা ছোট ছিল, ঠিক আছে? যখন পজিটিভ তখন মিনের মান বড় থাকবে, আর যখন নেগেটিভ তখন মিনের মানটা ছোট হবে, আর মিডিয়ানটা সবসময় মাঝখানে থাকবে। আর যখন জিরো হয় তখন দেখো দুই পাশেই কিন্তু সমান স্কিউ, অর্থাৎ এইখানে যতটুকু চাপানো রেখাটা বাম পাশে ডান পাশে দুই পাশে কিন্তু সেম সমান ভাবে চাপানো হয়েছে, ঠিক আছে? এটা কখন হবে? যখন জিরো হবে অ্যান্সারটা। আমাদের অ্যান্সার আসছে হচ্ছে পজিটিভ, এই জন্য আমাদের কোন পাশে স্কিউ থাকবে, ডান পাশে একটু চাপানো থাকবে বাম পাশের তুলনায়, ঠিক আছে? এই দেখো এখানে মিন, মোড, মিডিয়ান, মিনের মান শো করা হয়েছে। এটা ছিল হচ্ছে স্কিউনেস কিভাবে বের করে মোমেন্ট থেকে, এবং সেখান থেকে কিভাবে কমেন্ট দিয়ে তাদের নেচারটা দেখানো হয় চিত্রের মাধ্যমে, সেটা দেখালাম। এখন আমরা দেখব কার্টোসিস। কার্টোসিস এর ফর্মুলা ছিল ফোর্থ সেন্ট্রাল মোমেন্টকে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের স্কোয়ার দ্বারা ভাগ, ফোর্থ সেন্ট্রাল মোমেন্টকে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট হলো 4.7, আর সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে 7.1। 7.1 এখানে একটা লাইন কম হয়ে গেছে, মান না লিখে এই অ্যান্সার হয়ে গেছে, তাই নাকি? সেটা সমস্যা দেওয়া যাবে, একটা লাইন বাদ পড়ে গেছে। এখানে হবে 408.7, আর নিচে এইটা হবে স্কোয়ার, ঠিক আছে? ওইটার বেলায় কিউব হবে, এটার বেলায় স্কোয়ার হবে, রেজাল্ট আসছে 8.1075। তো এখন আমরা এখান থেকে কমেন্ট দিব, আমাদের কমেন্টটা কি হবে দেখি। কার্টোসিসের কমেন্ট তিন ধরনের কমেন্ট হয়, যেমন স্পিনেসের যেমন পজিটিভ নেগেটিভ জিরো হয় কমেন্টে, আর কার্টোসিসের বেলা তিনটা কমেন্ট হয়। তিনটা কমেন্ট কি কি সেটা একটু আমরা দেখে নেই। আমাদের অঙ্কে শুরুতে এইখানে খেয়াল করে দেখি, উই নো ফর সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন যদি থ্রি হয় তাহলে আমরা এটাকে বলবো ইট ইজ দ্য কল্ড মেসোকার্টিক, ঠিক আছে? থ্রি যদি হয় তাহলে এটাকে বলবো মেসোকার্টিক, আর যদি এটা থ্রি থেকে বড় হয় বলছি কি বেটা ইজ গ্রেটার দেন থ্রি, অর্থাৎ থ্রি থেকে বড় হয় বেটার মান, তাহলে এটাকে বলবো ল্যাপ্টোকার্টিক, আর যদি থ্রি থেকে কম হয় তাহলে এটাকে বলবো প্লাটিকার্টিক। তাহলে তিনটা কমেন্ট মেসো, ল্যাপটো এবং প্লাটিক সমান সমান হলে মেসো, আর যদি বেশি হয় তিনের থেকে ল্যাপ্টোকার্টিক বলবো, এবং প্লাটিকার্টিক বলবো যদি তিনের চেয়ে কম হয়। তো এগুলোর কিছু আবার চিপ দেওয়া আছে, এবং কাকে বলে সেটা বেলাও এখানে দেওয়া আছে। দেখো if the frequency distribution if the frequency curve is more peaked than the normal curve is called leptocartic, অর্থাৎ নরমাল কার্ভ, এটাকে বলা হয় নরমাল কার্ভ, ঠিক আছে? তো এই নরমাল কার্ভ থেকে যদি বেশি কি হয় মোর প্যাক, অর্থাৎ একটু উঁচু বেশি হয়, ঠিক আছে, নরমাল কার্ভ থেকে, সেটা আমরা বলতেছি লেপ্টোকার্টিক। আর যদি এই ল্যাপটোকার্টিক কখন হবে, যদি তিনের থেকে বড় হয়, ঠিক আছে? তিনের থেকে কার্টোসিসের মানটা যদি বড় হয়, তিন হলে স্ট্যান্ডার্ড, তিনের থেকে যদি বড় হয় তাহলে এটাকে বলে আমরা ল্যাপটোকার্টিক। আর ল্যাপটোকার্টিকটা কি হয়, নর্মাল ডিস্ট্রিবিউশনের থেকে একটু উঁচু বেশি হয়, ঠিক আছে? আর মেসোকার্টিক কাকে বলে, দ্য ফ্রিকোয়েন্সি কার্ভ অফ দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ নাইদার ভেরি প্যাক নট দ্য ফ্ল্যাট টপ টেট ইজ কল মেসোকার্টিক, অর্থাৎ তোমার রেজাল্ট যদি থ্রি আসে তাহলে তুমি বুঝবে কি যে এটা আমাদের নর্মাল কার্ভ, যেটা কিনা একবার বেশি উঁচু না আবার একবারে ফ্ল্যাটও না, অর্থাৎ এই ভূমির সাথে একবার মিলেও যায় না, এটা একবার নর্মাল ভাবে থাকবে, যেটা কিনা তুমি এইটার সাথে তুলনা করলেই বুঝতেছো। তাহলে এটাকে আমরা বলবো মেসোকার্টিক।
ফ্ল্যাটিক আর্থিক কাকে বলে যেটা একটু ফ্ল্যাট বেশি থাকবে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে। ইফ দ্য ফ্রিকোয়েন্সি কার্ভ ইজ লেস প্যাক দেন দ্য নর্মাল কার্ভ, অর্থাৎ নর্মাল কার্ভ থেকে যদি কম প্যাক হয় অর্থাৎ উঁচু কম হয় সেটাকে আমরা বলতেছি ফ্ল্যাটিক আর্থিক। এটা আমাদের রেজাল্ট যেহেতু কি বের হয়েছে তিনের বেশি বের হয়েছে তাহলে আমরা এটাকে কি বলবো, এটা ল্যাপটপ আর্থিক। ল্যাপটপ আর্থিকে কি হবে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে কার্ভটা একটু উঁচু বেশি হবে। ঠিক আছে, এই চিত্রটা আমরা এখানে শো করছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন না দাও তাও সমস্যা নেই, দিলে আমাদের মার্কটা মানে কাটার কোন পসিবিলিটি থাকবে না। ঠিক আছে, তারে কাতারটা একটু বেশি নিলাম করতে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিতে পারো। তিনটা তিনটা ছয়টা চিত্র আমার কঠিন চিত্র না, তোমরা খাতায় যখন আঁকবা তিনটাকে একটা গ্রাফের মধ্যে আঁকবা, একটা গ্রাফের মধ্যে কিভাবে আঁকবা প্র্যাকটিস করার জন্য, তুমি এইখানে এটা একটু উঁচা দিলা এর ভিতরে আবার আর একটা এদিক দিয়ে একটু নিচে করে দিলা আর একবার নিচে করে দিলা, তখন তুমি তিনটার নামকরণ করলা, একটু যেটা উঁচু ওটা ল্যাপটপ আর্থি, যেটা একটু নর্মাল কার্ভ, দ্বিতীয় যে রেখাটা যাবে এখান থেকে টানলে সেটা হলো মেরু কার্তিক, আর নিচের দিক দিয়ে যেটা যাবে সেটা হলো ফ্ল্যাটি কার্তিক। ঠিক আছে, এগুলো মনে রাখতে পারবো। এখন আমরা শিখবো, একটু আগে যেটা শিখছি সেটা কি ছিল, সেন্ট্রাল মোমেন্ট থেকে কিভাবে স্কিউনেস এবং কার্টোসিস বের করে। ঠিক আছে, বঙ্কিমতে এবং সূচলতা কিভাবে বের করে। এখন আমরা শিখবো যে র মোমেন্ট থেকে কিভাবে এবং কার্টোসিস বের করে। আমরা কি বলছিলাম প্রথমেই অঙ্কের শুরুতে বলছি আমাদের মোমেন্ট গুলোকে দুই ভাবে ভাগ করা হয়, একটা ছিল সেন্ট্রাল মোমেন্ট একটা র মোমেন্ট। সেন্ট্রাল মোমেন্টটা শিখে ফেলছি, এখন আমরা শিখবো র মোমেন্টটা ঠিক কিভাবে স্কিউনেস এবং কার্টোসিস বের করে। তো র মোমেন্ট থেকে যখন তুমি স্কিউনেস কার্টোসিস করবা, স্কিউনেস কার্টোসিস করতে গেলে অবশ্যই তোমাকে র মোমেন্টকে সেন্ট্রাল মোমেন্টে কনভার্ট করে নিতে হবে আগে। ঠিক আছে, মনে থাকবে যখন পোস্ট র মোমেন্ট থাকবে সরাসরি র মোমেন্ট থেকে স্কিউনেস কার্টোসিস কখনোই করতে পারবা না, তোমাকে এই র মোমেন্ট গুলোকে সেন্ট্রাল মোমেন্টে কনভার্ট করতে হবে। র মোমেন্টকে সেন্ট্রাল মোমেন্টে কনভার্ট করার যে কাজটা সেই কাজটাই শুধু এই অঙ্কে বাড়তি কাজ, বাকি সব কাজ এই আট নাম্বার অঙ্কে আমি যা যা করছি সবগুলোই করতে হবে। অর্থাৎ স্কিউনেস বের করবো, কমেন্ট দিব, মোমেন্ট বের করবো, সরি কার্টোসিস বের করবো, কমেন্ট দিব। ঠিক আছে, যদি কমেন্ট চায় এই অঙ্কেও কমেন্ট চাইছে, তাহলে আমাদের এই যে ডান পাশের যে কাজগুলো দেখতেছো তোমরা এগুলো কিন্তু একটু আগে যে অঙ্কটা করলাম সেম টু সেম ওই কাজগুলোই করা হচ্ছে। স্যার অঙ্কে কি সেন্ট্রাল মোমেন্ট র মোমেন্ট এগুলা কি আলাদা ভাবে বলে দিবে? এটা বলার উপায় আমি একটু পরে বলে দিতেছি, আমরা এখন অঙ্কে যাই নাই, আমরা চিনবো কিভাবে র মোমেন্ট নাকি সেন্ট্রাল মোমেন্ট সেটা একটু পরে বলতেছি। ঠিক আছে, তো আমাদের ডান পাশের যে কাজগুলো তোমরা দেখতেছো এগুলো একটু আগে যে অঙ্কটা করলাম একদম সেম টু সেম আমরা সেই কাজগুলোই করছি, কোনো ব্যতিক্রম কিছু করি নাই। শুধুমাত্র বাম পাশে যে কাজটা করছি সেই কাজটা বেশি করার একটাই কারণ, সেটা আমি একটু আগেই বললাম যে সেন্ট্রাল মোমেন্ট ছাড়া তুমি স্কিউনেস কার্টোসিস বের করতে পারবা না, এই জন্য তোমাকে সেন্ট্রাল মোমেন্ট করতে হবে, সেটা থাকুক র মোমেন্ট আর সেটাকে সেন্ট্রাল মোমেন্টে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, আর আমরা তো স্কিউনেস বের করা শিখছি, মোমেন্ট ছাড়াও কিন্তু স্কিউনেস বের করা যায়, যেটা কিনা আমরা ফার্স্ট ক্লাসে শিখছি, মিন মিডিয়ান মোড কোয়ার্টাইল ডিসাইল পার্সেন্টাইল এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এইগুলো সাহায্য নিয়েও কিন্তু স্কিউনেস বের করা যায়। ঠিক আছে, সেটা কোশ্চেনের স্কিল দেখে আমরা ওই নিয়মে করছি, কিন্তু ওই জিনিসগুলো আমার এই অঙ্কের মধ্যে না, এখানে আমরা আজকে শিখতেছি মোমেন্ট যদি থাকে মোমেন্ট থেকে কিভাবে স্কিউনেস কার্টোসিস বের করতে হয়। এখন প্রশ্ন করে দেখবো যে এটা কি সেন্ট্রাল মোমেন্ট ছিল না র মোমেন্ট ছিল, আগেরটা স্পষ্ট বলে দিয়েছিল সেন্ট্রাল মোমেন্ট কোশ্চেনের শুরুতেই, নয় নম্বর অঙ্কে দেখবো এটা কি সেন্ট্রাল মোমেন্ট নাকি র মোমেন্ট, না বলা থাকলে চেনার উপায় কি। দা ফার্স্ট ফোর মোমেন্ট, প্রথম চারটা মোমেন্ট দেওয়া আছে অফ এ ডিস্ট্রিবিউশন অ্যাবাউট দ্য ভ্যালু অফ ফাইভ। ঠিক আছে, একটা হচ্ছে 2, 20, 40 and 50, এটা কিন্তু মোমেন্ট না, আমাকে আমার মোমেন্ট হলো যে চারটা, একটা ভ্যালু কে একটা ভ্যালুকে কেন্দ্র করে আমার মোমেন্ট দেওয়া আছে চারটা, একটা হলো 2 ফার্স্ট র মোমেন্ট, সেকেন্ড মোমেন্ট হচ্ছে 20, থার্ড মোমেন্ট 40, ফোর্থ মোমেন্ট হচ্ছে 50।
যখন একটা ভ্যালু দেওয়া থাকবে এবং ভ্যালুর এগেনিস্টে মোমেন্ট দেওয়া থাকবে, তখনই আমরা বুঝবো এটা র মোমেন্ট। এই ভ্যালুটাকে বলা হয় আরবিটারি ভ্যালু, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আরবিটারি ভ্যালু অর্থাৎ একটা ভ্যালুকে কেন্দ্র করে আমার মোমেন্ট তৈরি করে দেওয়া আছে 2, 20, 40 এবং 50। কিন্তু আগের অঙ্কে কিন্তু এই ভ্যালুটা ছিল না, খেয়াল করে দেখো আগের অঙ্কে জাস্ট একটা মোমেন্ট নিছে, এছাড়া আর কোনো ভ্যালু কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল না, এবং বলেও দিয়েছিল এটা সেন্টার মোমেন্ট। যদি নাও বলতো যে সেন্টার মোমেন্ট, তাও পরে আমরা বলতাম যে সেন্টার মোমেন্ট, কারণ কোশ্চেনে আরবিটারি ভ্যালু দেওয়া নাই। আরবিটারি ভ্যালু যদি থাকে অর্থাৎ যে এই ভ্যালুটা, তখন এটা বুঝবো আমরা র মোমেন্ট। ঠিক আছে, এবং এই আরবিটারি ভ্যালুটা কি সেটা আমরা কিন্তু অলরেডি সেন্ট্রাল টেন্ডেন্সি যখন করাইছি, যখন ওই যে আমরা শর্টকাট মেথডে এক্স মাইনাস এ বা সি লিখতাম, ওইখানে শিখাইছি, এবং এইখানেও আমরা শিখবো যখন আমরা র মোমেন্ট ওইখানে দেওয়া আছে। আমরা কিছুক্ষণ পরে অঙ্ক করবো যে র মোমেন্ট কিভাবে বের করতে হয়, এই ভ্যালু চারটা যে দেওয়া, এই চারটা গুলো কিভাবে বের করেছে সেটা শিখবি একটু পরে। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে আরবিটারি ভ্যালু এবং তার এগেনিস্টে চারটা মোমেন্ট দেওয়া আছে। এই আরবিটারি ভ্যালু থাকার কারণে এটাকে আমরা বলতেছি যে এটা দেওয়া আছে র মোমেন্ট। তাহলে আমাদের এখন কাজ কি হবে, আমাদের কাজ হবে যে সেন্ট্রাল মোমেন্টটাকে কনভার্ট করতে। ঠিক আছে, এবং বলেও দিছে কোশ্চেনে অবটেইন দ্য ফার্স্ট ফোর মোমেন্ট, চারটা মোমেন্ট বের করতে বলছে, এবং সেখান থেকে স্পিউনেস এবং কার্টোসিস বের করতে বলছে। বেটা ওয়ান মিন্স স্পিউনেস, বেটা টু মিন্স কার্টোসিস বের করতে বলছে। তো আমরা এখন শিখবো র মোমেন্ট থেকে কিভাবে সেন্ট্রাল মোমেন্টে কনভার্ট করতে হবে। এই সূত্রগুলো সবই শিখে দেওয়া আছে, রিলেশন বিটুইন র মোমেন্ট এন্ড সেন্ট্রাল মোমেন্ট গুলি পাবা। একটু দেখাই আসি যে কোথায় সেই সূত্রগুলো। রিলেশন বিটুইন সেন্ট্রাল মোমেন্ট এন্ড র মোমেন্ট, সেন্ট্রাল মোমেন্ট এবং র মোমেন্টের মধ্যে রিলেশন মিন্স র মোমেন্ট থেকে কিভাবে সেন্ট্রাল মোমেন্টে কনভার্ট করতে হবে, চারটা সূত্র আছে। তাহলে র মোমেন্টের সাহায্য নিয়ে আমরা এখন সেন্ট্রাল মোমেন্ট কিভাবে বের করতে হয় সেই সূত্রগুলো প্রয়োগ করে আমরা সেন্ট্রাল মোমেন্ট এখন বের করব। সূত্রগুলো দেখলে একটু হিমি হিমি মনে হবে, কয়েকবার খাতায় লিখলে মনে থাকবে, এবং দিয়ে দেবো যে এইভাবে মনে রাখা হলো। অলওয়েজ মনে রাখবা সেন্ট্রাল মোমেন্টের প্রথম যে ভ্যালুটা, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট অলওয়েজ জিরো হবে। ঠিক আছে, এটা আমি যদি সূত্র আকারেও লিখি, এটা কি হবে মিউ ওয়ান প্রাইম, মানে এইটা থেকে এটা বাদ, মানে দুই থেকে দুই বাদ দিলে শূন্য, এই জন্য লেখার প্রয়োজন হয় না, এটা অলওয়েজ জিরো। দেখো ওই যে আগের অঙ্ক কিন্তু জিরোই দেওয়া ছিল। ঠিক আছে, অর্থাৎ সেন্ট্রাল মোমেন্ট অলওয়েজ প্রথমটা কি হবে জিরো হবে, এই জন্য আমরা ডিরেক্ট জিরো বসাই দিচ্ছি। আর সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট আমি কিভাবে বের করবো, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টটা বের করার নিয়ম হচ্ছে তুমি যখন যেই মোমেন্টটা বের করবা, র মোমেন্টের সাহায্য নিয়ে তুমি সেন্ট্রাল মোমেন্ট করতেছো না, তুমি যখন যেটা করবা সেটার র মোমেন্টটা আগে লিখবা। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই কাজ করছে, আমরা খেয়াল করে দেখলেই বুঝতে পারবো প্রত্যেকটা সিচুয়েশনে। দেখো আমি যখন সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট বের করছি তখন সেকেন্ড র মোমেন্টটা আগে ছিল। ঠিক আছে, আবার যখন থার্ড সেন্ট্রাল মোমেন্ট করছি থার্ড র মোমেন্টটা ছিল, আবার আমি যখন ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট করছি তখন কিন্তু ফোর্থ র মোমেন্ট নিয়ে কাজ শুরু করছি। তাহলে প্রথমটা তো মনে রাখেই দি না, যখন যেই মোমেন্ট করবা তার র মোমেন্টটা নিয়ে কাজ শুরু হবে। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট যখন করছি তখন সেকেন্ড র মোমেন্ট কাজ করছি, থার্ড সেন্ট্রাল মোমেন্ট যখন করছি থার্ড র মোমেন্ট নিয়ে কাজ শুরু করছি, এবং ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট করছি তখন ফোর্থ র মোমেন্ট নিয়ে কাজ শুরু করছি। এবং এখান থেকে বাদ দিছি কি, যখন সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট করছি তখন তার আগেরটা বাদ দিছি, অর্থাৎ ফার্স্ট র মোমেন্ট বাদ দিছি। এখানে সবকিছুই র মোমেন্ট আসবে, এই ডান পাশে যেগুলো আছে র মোমেন্টের সাহায্য নিয়ে আমরা সেন্ট্রাল মোমেন্ট করছি। তাহলে সেকেন্ড র মোমেন্ট থেকে ফার্স্ট র মোমেন্টের স্কোয়ার বাদ দিই। ঠিক আছে, তাহলে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট র মোমেন্ট ছিল 20, আর ফার্স্ট র মোমেন্ট ছিল কত, ফার্স্ট র মোমেন্ট 2 ছিল, দুইয়ের স্কোয়ার হলো 4, 20 থেকে 4 বাদ দিচ্ছে 16 হয়েছে। এটা ইজিলি মনে থাকা যাবে, কারণ সেকেন্ড থেকে প্রথমটা স্কোয়ার পার। দুই নাম্বার, তিন নাম্বার যে সেন্ট্রাল মোমেন্ট সেটা পাবো কিভাবে, এইটা মনে রাখতে হবে একটু কষ্ট করে। আমরা তো এটা শিখালামই কিভাবে করবো, আমরা যদি যেহেতু থার্ড সেন্ট্রাল মোমেন্ট করতেছি তাহলে থার্ড র মোমেন্ট থেকে 3 × সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, সরি র মোমেন্ট, আর ফার্স্ট র মোমেন্ট, সেকেন্ড এবং ফার্স্ট র মোমেন্ট দুটা গুণ করবো 3 এর সাথে, যোগ 2 ×
ফার্স্ট র মোমেন্ট প্রাইম, র মোমেন্ট তো র মোমেন্ট প্রাইম থাকার কারণে আমরা এটাকে র মোমেন্ট বলতেছি, কিউব আমরা কি করবো যোগ করবো। তাহলে আমাদের থ্রির সাথে সেকেন্ড র মোমেন্ট ছিল 20, ফার্স্ট র মোমেন্ট ছিল 2, ঠিক আছে, এখানে আসতেছে 40, 43 120 হয়েছে। 2 × ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট র মোমেন্ট 2 এর কিউব করলে হচ্ছে 8, 8 দুগুণে 16। তো এখান সাথে এটার সাথে কিভাবে মিল মনে রাখবো একটু বুঝিয়ে দিই। তখন কি শিখেছি আমরা, যার যার সেন্ট্রাল মোমেন্ট করার সময় তার তার র মোমেন্ট দিয়ে কাজ শুরু হবে, শেষেরটার মধ্যে একটা মিল আছে। দেখো কি মিল আছে, যখন তুমি সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট করতেছো তখন ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের স্কোয়ার করছো। আমরা যদি মনে মনে চিন্তা করি এখানে পাশে 1 আছে, তাহলে পরেরটা যখন তুমি করবো তখন এটা 2 হবে, পরেরটা যখন করবো তোমার এখানে 3 আসবে, ঠিক আছে। আর এটা যেহেতু স্কোয়ার হয়েছে সেকেন্ড মোমেন্ট করার সময়, যখন থার্ড মোমেন্ট করতে যাবা তখন এটা কিউব হবে, যখন ফোর্থ মোমেন্ট করতে যাবা তখন এটা 4 হবে। লেকিন তোমাকে আমি কিন্তু দুইটা কাজ ইজি করে দিলাম মনে রাখার, তোমার খালি মাঝখানে একটা কষ্ট করে একটু মনে রাখতে হবে, মাঝখানে এটা একটা মনে হবে, এটা দুইটা মনে রাখতে হবে, বুঝতে পারছি। এটার স্কোয়ার, এটার কিউব আর এটার 4 একই জিনিস, কিন্তু এই জাস্ট এখানে ঘাত চেঞ্জ হয়েছে, এখানে পা এখানে কিন্তু চেঞ্জ, এখানে 3, এখানে 3, এখানে 4, এখানে 4, এভাবে যদি মনে রাখো দেখো তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাচ্ছে আর ভুল হওয়ার পসিবিলিটি থাকবেই না, যদি এভাবে টেকনিকে মনে রাখো। আর এইভাবে তোমরা যদি মনে করো মনে মুখস্থ করো যে সেকেন্ড র মোমেন্ট মাইনাস ফার্স্ট র মোমেন্ট স্কোয়ার, তারপরে মুখস্থ করো থার্ড র মোমেন্ট মাইনাস 3 × সেকেন্ড র মোমেন্ট, এইভাবে মুখস্থ করলে কোন সময় মনে থাকবে না, ঠিক আছে। এভাবে একটু টেকনিক একটা সাহায্য নিয়ে আর একটা তুমি মনে রাখার ট্রাই করো, তাহলে দেখবে একটু ভুলও হবে না এবং অনেক সময় মনে থাকবে। এখানে আমরা জাস্ট খালি সূত্রের মধ্যে মান বসাই দিচ্ছি, আমরা কার মান কত এখানে সব রেডি করা আছে, জাস্ট এটা সূত্রের মধ্যে আমরা অ্যাপ্লাই করে আমরা রেজাল্ট পেয়েছি 162। এই কাজটি আমার এই অংকে বাড়তি করা লাগছে, কেন, কারণ আমাদের কোশ্চেনে র মোমেন্ট আছে, আমরা র মোমেন্ট দিয়ে কখনোই স্পিনাস কার্টেসিস বের করতে পারবো না, যে যার কারণেই আমাদের আগে সেন্টার মোমেন্ট করে নিতে হয়েছে র মোমেন্ট থেকে। এরপরে দেখো কাজটা আগের মতো, আমাদের মোমেন্ট বের করার সময় স্টুডেন্ট বের করার সূত্রটা কি ছিল, থার্ড সেন্ট্রাল মোমেন্ট এর স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট এর কিউব করতে হবে। দেখো -64 বের করছি থার্ড সেন্ট্রাল মোমেন্ট, আর সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট ছিল 16, 16 কিউব করে আমাদের অ্যান্সার আসছে 1। তাহলে এই কমেন্ট আগের মতোই আমরা দিছি, ফ্রম দ্য অ্যাবভ রেজাল্ট শো দ্যাট দ্য distribution is positive in the nature because the coefficient of skewness of the distribution is positive. Skewness positive হওয়ার কারণে আমাদের nature টা কেমন হবে, positive হবে, যেটা কিনা graphical presentation দেখা গেছে। Cartesis এর বেলায় fourth central moment কে second central moment এর square দ্বারা ভাগ করব, 162 আর এটা হচ্ছে 16 স্কয়ার হচ্ছে 156, আমাদের answer হচ্ছে 0.63। এটা হচ্ছে কাট 3 থেকে ছোট নাকি, আমরা শিখছি 3 থেকে যদি ছোট হয় এটাকে আমি কি বলি, প্লাটি কার্ভ, ঠিক আছে। প্লাটি কার্ভ থেকে কি হয়, নর্মাল কার্ভ থেকে এই কার্ভটা একটু চাপানো থাকে ভূমি অক্ষের সাথে, এটাকে আমরা প্লাটি কার্ভ কিন্তু বলতেছি, ঠিক আছে। এই ছিল আমাদের সেন্ট্রাল মোমেন্ট থেকে স্পিনাস কার্টেসিস বের করা, আর শিখলাম হচ্ছে র মোমেন্ট থেকে সেন্ট্রাল মোমেন্ট করার পর সেখান থেকে স্কেলস কার্টেসিস বের করা। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে কার্টেসিস, সরি স্কিউনেস কার্টেসিস বের করতে বলছে প্লাস মোমেন্ট বের করতে বলছে। কিছুক্ষণ আগে অঙ্ক যেটা করলাম সেটাতে মোমেন্ট দেওয়া ছিল, আর এখন মোমেন্ট দেওয়া নাই, তোমাকে এখন মোমেন্ট বের করা শিখতে হবে কিভাবে মোমেন্ট বের করে, ঠিক আছে। তো মোমেন্ট বের করা শেখার আগে আমরা একটু সূত্রগুলো দেখে আসি, সূত্রগুলো একটু আমরা দেখি কিভাবে র মোমেন্ট সেন্ট্রাল মোমেন্ট এগুলো ক্যালকুলেট করতে হয়। আমরা কিন্তু এগুলো অলরেডি এই যে পেজটা এবং এই পেজের অনেকগুলো কাজই করে ফেলছি, দেখে মনে হচ্ছে অনেক সূত্র যুদ্ধ আসলে কিন্তু অত না, দেখা দেখি একটু বেশি, তো এই জন্য হয়তো মনে হচ্ছে এই হলো সেন্ট্রাল মোমেন্ট, কিভাবে বের করতে হয়।
গত ক্লাসে আমরা বলছিলাম যখন আমরা অঙ্ক করাবো তখন এই সংজ্ঞাটা ইজিলি বুঝবো, এখন সেটাই আমরা দেখাবো। আমাদের সংজ্ঞার মধ্যে ছিল কি যে এটা হলো মোমেন্ট, মোমেন্ট এটা কোন মোমেন্ট করতেছি আমরা, সেন্ট্রাল মোমেন্ট করতেছি। সেন্ট্রাল মোমেন্ট আমরা কয় ভাগে ভাগ করছিলাম বলছি, চারটা সেন্ট্রাল মোমেন্ট। চারটা সেন্ট্রাল মোমেন্ট কে আমরা ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, থার্ড সেন্ট্রাল মোমেন্ট, ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট বললাম। এটাকে আমরা গ্রিক শব্দ মিউ দ্বারা প্রকাশ করি, এই চিহ্নটার নাম হচ্ছে মিউ। তো গ্রুপ বুঝলে আনগ্রুপ বুঝলে গ্রুপ বুঝে যাবা, কারণ এখানকার সাথে এই সূত্রের পার্থক্যের মধ্যে শুধু এই যে এফটা কম বেশি আছে নাকি, আনগ্রুপে তো আমরা জানি যে ফ্রিকোয়েন্সি থাকে না, আর গ্রুপ এটা ফ্রিকোয়েন্সি থাকে। ফ্রিকোয়েন্সি থাকলে আমরা সূত্রের মধ্যে এই যে সামেশনের পরে আসলে শুধু গুণ হবে, এছাড়া একটা বুঝলে গেলে ওটা বুঝে যাবা। এখন আমরা সংজ্ঞার মধ্যে বলছিলাম যে অরিজিনাল ভ্যালু থেকে প্রত্যেকটা অরিজিনাল ভ্যালু থেকে, অরিজিনাল ভ্যালু মিন্স এক্স, এক্স এর মান অনেকগুলো থাকবে, প্রত্যেকটা ভ্যালু থেকে যখন আমরা অ্যাকচুয়াল মান বাদ দিব, অ্যাকচুয়াল মিন বাদ দিব, অরিজিনাল ভ্যালু থেকে ডিভিয়েশন করবো কি অরিজিনাল অ্যাকচুয়াল মিন, আবার বলতেছি অরিজিনাল ভ্যালু থেকে যখন ডিভিয়েশন করবো অ্যাকচুয়াল মিন বাদ দেওয়ার পর এইগুলোর প্রত্যেকটা ঘাত মানে বিভিন্ন ঘাত, বিভিন্ন ঘাত বলতে এই এখানে পাওয়ার কে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। পাওয়ার এখানে ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি হতে পারে, ফোর হতে পারে, যেহেতু চারটা মোমেন্ট এই জন্য চার পর্যন্ত আমরা করব, মোমেন্ট ওয়ান, মোমেন্ট টু, মোমেন্ট থ্রি, মোমেন্ট ফোর। তার মানে কি আমি কি বললাম, অরিজিনাল ভ্যালু থেকে ডিভিয়েশন করব অ্যাকচুয়াল মিন, এবং তাদের প্রত্যেকটা বিভিন্ন ঘাতের যে সমষ্টি, ঠিক আছে, এটা এটা প্রথম যখন করবো এখানে তার একটা এক্স মাইনাস এক্স বার বের হবে না, এক্স যদি অনেকগুলো থাকে তখন কি আর একটা এক্স মাইনাস এক্স বার বের হবে, অনেকগুলো এক্স মাইনাস এক্স বার হবে, সবগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে, এই জন্য এখানে সামেশন সাইন আছে, ঠিক আছে। এবং এই ভ্যালুটাকে আমরা কি করছি, এন দ্বারা ভাগ করছি, এটাকে আমরা বলতেছি কি সেন্ট্রাল মোমেন্ট, অর্থাৎ মেইন মান থেকে গড় গড় মান বাদ দেওয়ার পর তাদের যে সমষ্টি, সেই সমষ্টিকে যখন আমরা এন দ্বারা ভাগ করতেছি সেটাকে বলতে সেন্টার মোমেন্ট। তো এরকম ঘাত ভিন্ন ভিন্ন ঘাত হতে পারে, অর্থাৎ পাওয়ার একবার টু হবে, পাওয়ার থ্রি হবে, পাওয়ার ফোর হবে, তার মানে কিন্তু তুমি একটা মুখস্থ করলেই কিন্তু এগুলো অটোমেটিক হয়ে যাইতেছে, যেহেতু আমরা ফার্স্ট সেন্টার মোমেন্ট করছি যেন পাওয়ার ওয়ান হবে, সেকেন্ড সেন্টার মোমেন্ট করলে টু হবে, থার্ড সেন্টার মোমেন্ট করলে থ্রি হবে, ফোর্থ সেন্টার মোমেন্ট করলে ফোর হবে, ঠিক আছে। এই জিনিসটা এখানে দেখো, দেখছে ফাইন্ড দ্য মোমেন্ট আর compute by taking the deviation from actual mean and call the central moment, তোমাদের ওই যে একমাত্র কোশ্চেন আসে সেন্ট্রাল মোমেন্ট কি, আমি কিন্তু মূল বিষয়টা আমি বুঝিয়ে বলছি, সেন্ট্রাল মোমেন্ট কি অ্যাকচুয়াল ভ্যালু থেকে যখন তোমরা অ্যাকচুয়াল মিনটা বাদ দিতেছো তাদের যে সমষ্টি, সমষ্টিকে যখন এন দ্বারা ডিভাইডেড করতেছো তখন এটা বলতেছি সেন্ট্রাল মোমেন্ট, ঠিক আছে। এই হলো সেন্ট্রাল মোমেন্ট, যেহেতু আমরা সেন্ট্রাল মোমেন্ট করবো এখন এই সেন্ট্রাল মোমেন্ট নিয়েই থাকি, একসাথে দুইটা প্রেজেন্টেশন করে দরকার নাই, এটার আর প্রয়োজন নাই, ঠিক আছে, একই জিনিস দুইবার করে দেখো। এই পাশটা একটু বলেই যাই, কারণ প্রায় সেম দুটো জিনিস। এখানে দেখো এটার সাথে পার্থক্যটা কি হয়েছে, এখানে ছিল এক্স বার আর এখানে কি আসছে এ আসছে, তাহলে সংজ্ঞার মধ্যে একটা জিনিসই পার্থক্য আসবে, যখন আমরা অরিজিনাল ভ্যালু থেকে আরবিটারি ভ্যালু বাদ দিব এবং তাদের সমষ্টিকে এন দ্বারা ভাগ করবো তখন এটাকে আমরা বলতেছি র মোমেন্ট। এখানে এখানে এটাই বলছিলে পয়েন্ট অফ মোমেন্ট আর কল বাই টেকিং ডিভিয়েশন ফ্রম অ্যাজুম মিন, অ্যাজুম মিন বা আরবিটারি ভ্যালু, এই এ দ্বারা অ্যাজুম মিন বা আরবিটারি ভ্যালু বলা হয়, ইট ইজ কল দ্য র মোমেন্ট, এটাকে কল র মোমেন্ট বলতে, ঠিক আছে। আচ্ছা যখন মোমেন্ট বের করার সময় আমরা কি করতেছি, অ্যাকচুয়াল মিন বাদ না দিয়ে অ্যাজুইন মিন বাদ দিতেছি, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি র মোমেন্ট। তাহলে র মোমেন্ট আর সেন্ট্রাল মোমেন্টের পার্থক্য এক জায়গায় সেটা কি, এখানে অ্যাকচুয়াল মিন নিয়ে কাজ করা হয় আর এখানে আরবিটারি ভ্যালু নিয়ে কাজ করা হয়। তার মানে কি তুমি যে এখানে যে এতগুলো সূত্র দেখতেছো মনে হইতেছে কিন্তু এতগুলো, ঠিক আছে, মনে হইতেছে কিন্তু অনেকগুলো, কিন্তু তোমার অ্যাকচুয়ালি মুখস্থ করা লাগতেছে কয়টা, এইখান থেকে একটা, এইখান থেকে একটা,
কারণ এইটারই পাওয়ার যখন করবা তখন আরো তিনটা বের হবে, আবার এটার যখন পাওয়ার করবা আরো তিনটা বের হবে। যদি তুমি এই দুইটার সাহায্যে কিন্তু তোমার ছয়টা হয়ে গেল, আর যখন প্রশ্নে ফ্রিকোয়েন্সি থাকে তখন একটা গুণ হয়, তার মানে এগুলোও কিন্তু তোমার মুখস্থ করা লাগতেছে না। তাহলে তোমার দেখো মুখস্থ করা লাগতেছে দুইটা, এই দুইটার ভিত্তিতে কিন্তু তুমি বাকিগুলো করে ফেলতে পারতেছো। তাহলে 1 2 3 4 5 6 7 এই 7 7 14টা তুমি এই দুইটা দিয়ে কিন্তু তোমার হয়ে যেতে, বুঝতে পারছি। এই জন্য ওই সূত্র বেশি মনে করলে বেশি, কিন্তু তুমি যদি টেকনিকে মনে রাখো তাহলে কিন্তু আসলে বেশি না। আমরা যাই সেন্ট্রাল মোমেন্ট করব এবং সেখান থেকে স্কিউনেস এবং কার্ডস বের করা শিখবো। আসি, ক্যালকুলেট দ্য ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্ট, 4টা সেন্ট্রাল মোমেন্ট বের করতে বলছে, স্কিউনেস কার্ডেসিস বের করতে বলছে। প্রথমে এইজ দেওয়া আছে, ঠিক আছে, এইজ গুলোকে আমি এক্স ধরে নিলাম প্রথমে, মানে এক্স এর মান 25, 27, 30, 31 এবং 33, টোটাল যোগ করে পেলাম আমরা 146। তাহলে 146 এর অ্যাভারেজ করতে হবে, যেহেতু আমরা সেন্ট্রাল মোমেন্ট করতেছি আমাদের কি লাগবে, অ্যাকচুয়াল মিন লাগবে। অ্যাকচুয়াল মিন কিভাবে বের করি, সামেশন এক্স কে এন দ্বারা ভাগ করি, সামেশন এক্স 186, আর এখানে একটা সংখ্যা ছিল 5টা, 5 দিয়ে ভাগ করি 29.2 আসছে, ঠিক আছে। যে আমার এখন যেহেতু 4টা মোমেন্ট, তাহলে ঘাত 4টা হবে, এটা হলো পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4। মোমেন্ট বের করতে হলে কি করতে হয়, চার্জ এর ভ্যালু থেকে অ্যাকচুয়াল ভ্যালুটা বাদ দিতে হয় যখন আমরা সেন্ট্রাল মোমেন্ট, ঠিক আছে, চার্জার ভ্যালু থেকে আমরা অ্যাকচুয়াল মিনটা বাদ দিছি, অর্থাৎ 25 থেকে 29.2 বাদ দিছি, হয়েছে -4.2, আবার 27 থেকে আমরা বাদ দিছি কি 29.2, হয়েছে -2.2, এভাবে 30 থেকে এটা বাদ দিছি, 31 থেকে বাদ দিছি, 33 থেকে এটা বাদ দিছি, দিয়ে এটা অলওয়েজ এখানে জিরো হবে, যেহেতু আমরা অ্যাকচুয়াল নিয়ে কাজ করতেছি, এটা অলওয়েজ জিরো হবে, ঠিক আছে। তারপর এটা এটার স্কোয়ার করবো, এটার স্কোয়ার করবো, প্রত্যেকটার স্কোয়ার করে এটা বসাবো, এরপরে তুমি এটা কিউব করবা, করে এটা আসবে, এটা 4 পাওয়ার 4 করলে এটা আসবে, অথবা এটা বের হয়েছে এর সাথে এটা গুণ দিলা, এটা বের হলো, আবার এটার সাথে এটা গুণ দিলা, এটা বের হবে, ঠিক আছে, যেভাবে মন চায় ওভাবে করতে পারো। আবারও বলি, এটার স্কোয়ার করলে এটা যেটা বের হলো তার সাথে তুমি আবার একটা গুণ দিলে এটা আসবে, যেটা বের হলো এটার সাথে আবার তুমি এটা গুণ দিলে এটা আসবে। তাহলে তোমার সুবিধাটা কি হয়, ক্যালকুলেটারে বারবার তোমার তোলা লাগবে, যেমন তুমি এখানে এভাবে কাজ করতে পারো, মনে করো প্রশ্নে ক্যালকুলেটারে তুললা -4.2 হোল স্কোয়ার, সরি প্রথমে -4.2 স্কোয়ার দিলাম, হ্যাঁ স্কোয়ার দিলাম, ব্র্যাকেটের মধ্যেই রাখবে এই মানটাকে, ব্র্যাকেটের মধ্যেই রাখবে, লিখবে ফার্স্ট ব্র্যাকেট দিবা ক্যালকুলেটারে, দিয়ে -4.2 লিখবা, ব্র্যাকেট ক্লোজ করবা, পরে পাওয়ার 2 দিবা, দিলে দেখবে এটা আসছে, যেটা আসলো ওইটার সাথে তুমি আবার যদি এটা গুণ দাও তাহলে তোমার এটা আসবে, যেটা আসলো রেজাল্ট ওইটার সাথে আবার এটা গুণ দিবা, তাহলে তোমার যেটা আসবে সেটা হলো এইটা। তার মানে সুবিধাটা কি হলো, তোমার এই যে তুমি একবার লেখলা, লেখে আবার এটা করলা, আবার এটা করলা, তোমার সময় কিন্তু অনেক নষ্ট হবে। তার সাথে তুমি কি করবে, এইভাবে এক লাইন করে শেষ করে নিচের দিকে নামবা, দেখবা ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে, তখন দুটো কম করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করলাম, সবগুলো বের করে যোগ বিয়োগ করে আমরা বসালাম, বসানোর পর আমাদের ওই দিকটা আগে যে সূত্র আমরা দেখলাম সেন্ট্রাল মোমেন্ট কিভাবে বের করতে হয়, সেই সূত্রের মধ্যেই মান বসাই দিছি, যার যার ভ্যালু থেকে অ্যাকচুয়াল মিন বাদ দেওয়ার পরে যে যোগ ফলটা হলো তাকে এন দ্বারা ভাগ। দেখো এই যে জিরো আসলো না, আমি যে তখন একটু আগে বলছিলাম না, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট অলওয়েজ জিরো, কেন জিরো আসে এই যে দেখো, মানে এই রেজাল্টটা অলওয়েজ জিরো আসবে, আর জিরোকে তুমি যত দিয়ে ভাগ করো না কেন করার ফলে আমাদের সেন্ট্রাল মোমেন্ট রেডি হয়ে গেল। আর সেন্ট্রাল মোমেন্ট কিভাবে স্কিনস কার্টিসিস করতে হয় সেটা আজকে আমি প্রথম অঙ্কের মধ্যে শিখছি। তাহলে আমরা বেটা, এটা বেটা 1 হবে, বেটা 1 9 28, বেটা 1 9,
ঠিক আছে, আমাদের দেখো থার্ড সেন্ট্রাল মুভমেন্ট স্কোয়ার কে সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্ট এর কিউব দ্বারা ভাগ, তার সেন্ট্রাল মুভমেন্ট হচ্ছে -4.74 তার স্কোয়ার, আর সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্ট হলো 8.16 তার কিউব করলাম, করে আমাদের রেজাল্ট আসলো এখানে 4 সেন্ট্রাল মুভমেন্ট কে সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্ট এর স্কোয়ার দ্বারা ভাগ করলাম, বুঝছিস? আমাদের রেজাল্ট আসছে 1.6641। আমাদের এখানে কোনো কমেন্ট টমেন্ট চাই না, এই জন্য আর কমেন্ট দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু কয়েকবার আছে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এরপরে আমরা যাব হচ্ছে 11 নম্বর অঙ্ক, এবং 11 নম্বরই আসছে আমাদের হয়তো লাস্ট অঙ্ক, কারণ এত নিয়ম একসাথে করলে পরে আমার কাছে নিয়ে আসবে, এত নিয়ম না বেশি নিয়ম কিন্তু করি নাই, আমরা জাস্ট ধাপে ধাপে কাজ করতেছি। প্রথমে 60 মোমেন্ট দেওয়া ছিল, তার ভিত্তিতে স্কেল স্প্যারালিসিস, আর এখন করতেছি মোমেন্ট নাই মোমেন্টটা করে নিয়ে তারপরে স্কেল স্প্যারালিসিস করা। তো আচ্ছা দেখে নিই একটু, যদি 11 করে আমাদের আর হাতে কয়েক অঙ্ক থাকবে, 1, 2, 3, 4 অঙ্ক থাকে আমাদের হাতে, আর থাকে ওগুলো যে সেম অ্যাজ লিখে রাখছি তার সাথে কার মিল আছে ওগুলো কিন্তু আসলে করবো, আমরা ওইটাই লাস্ট করবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টারটা শেষ করে দেবো, ঠিক আছে? 11 আমাদের লাস্ট অঙ্ক, 11 তোমাদের কোশ্চেন যেটা আমি দিছি মূল গাইডে, তো এখানে এই জিনিসটা অ্যাড করা নাই, আমরা এই একটা অঙ্ক দিয়ে কয়েকটা জিনিস শেখার জন্য এই জিনিসটাকে অ্যাড করে দিয়েছি। গভর্নমেন্ট থেকে তোমরা যারা শীত নিয়েছো তারা একটু দেখো, শুধু জাস্ট খালি তোমার শীতের লেখা আছে ক্যালকুলেটার ফার্স্ট 4 গভর্নমেন্ট, আর কিছুই লেখা নেই। আমরা একটু বাড়তি কাজ শিখবো, যদি পরীক্ষায় আসে যে রমেন্ট থেকে স্কেলের স্টার্টেশন বের করে তখন কিন্তু অনেক কিছু পারবে না, এই জন্যই আমরা এখানে একটু বাড়তি কাজ শিখবো, ঠিক আছে? একটু আগে কিন্তু শিখছে অলরেডি, এমন যেটা পারবে না। আর রমেন্ট তো যদি একটু আগে আমরা একটা অঙ্গ বললাম না, রমেন্ট দেওয়া ছিল সেখান থেকে স্কিন স্টার্টেশন করছে কিভাবে, রমেন্ট কে সেন্ট্রাল মুভমেন্টে কনভার্ট করার পর স্কিন স্টার্টেশন করছে, একই কাজ এখানেও করতে হবে। এখানে মোমেন্টই দেওয়া নাই, মোমেন্ট আগে করে নিতে হবে র মোমেন্টটা, ঠিক আছে? আমরা দেখি কিভাবে করতে হবে, যাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে প্রত্যেকটা অধ্যায়ের একদম এ টু জেড জানা থাকবে, কোশ্চেন যত ঘুরেই করুক তুমি ইজিলি সলভ করে ফেলতে পারবে, ঠিক আছে? এখন অনেক স্টুডেন্ট আছে যে পাস করার জন্য শুধু কি করে যেগুলো পরীক্ষায় আসার জন্য আসবে সাজেশন ফলো করে, সাজেশন তো ফলো করবে পরে, আগে শিখতে হবে, হ্যাঁ? টোটাল এপ্লিট শেখার পরে তুমি যে সাজেশনের জন্য ওইগুলো ভালো করে করবে, কিন্তু আগে জানতে হবে সব, না কিন্তু পরীক্ষা এই জন্যই অনেক স্টুডেন্ট ওই সাজেশন সাজেশন করতে করতে পরীক্ষার হলে যে দেখে যে পারা অঙ্কই একটু ঘুরে দিয়েছে আর করতে পারতেছে না, কারণ ওই যে সাজেশন ফলো করেছে ওইগুলো করতে করতে মুখস্থ করে ফেলে, যখন একটু ঘুরে দেয় আর পারে না। আমরা ফার্স্ট 4টা মুভমেন্ট করব, আমি এই শীটে যা যা অঙ্ক দিছি একদম বইয়ে মানে আসার কি বলে এ টু জেড দেওয়া হয়েছে, এখানে কোনো নিয়ম বাদ করে নি, যা যা সূত্র দিচ্ছি এখানে সবগুলো সূত্রের অঙ্ক এখানে দেওয়া হয়েছে, এই জন্য দেখবা এক নিয়মের অঙ্ক একটা করে, এক নিয়মের অঙ্ক 2-3টা নাই, আমার ম্যাক্সিমাম সেটি এরকম দেখবা, এক নিয়মের অঙ্ক একটা বা সর্বোচ্চ 2টা থাকে। আমার মেন টার্গেটটাই হলো প্রত্যেকটা নিয়মেরই যাতে টাচ করতে পারে, এই জন্য ওইভাবে শিটগুলো সাজানো। ক্যালকুলেট দ্য ফার্স্ট 4 মোমেন্ট র মোমেন্ট, 4টা র মোমেন্ট আমরা বের করব, আমরা কি শিখছিলাম র মোমেন্ট বের করতে হলে আমাকে প্রত্যেকটা ভ্যালু থেকে একটা নির্দিষ্ট মান বাদ দিতে হবে, যেটাকে আমরা অ্যাজুমমেন্ট বা আরবিটারি ভ্যালু বলি। তো এই এক্স এর ভ্যালু গুলো আমরা আগে তুলছি, তোলার পরে এখানকার যে কোনো একটা ভ্যালুকে আমি আরবিটারি ভ্যালু হিসেবে ধরবো বা অ্যাজুম মিন হিসেবে ধরবো, আগে তো আমরা মিন বের করে নিয়েছি আর এখানে অ্যাজুম করে নিবো, বের করবো না অ্যাজুম করে নিবো, তাহলে অ্যাজাম করে নিব 45 কেউ ধরতে পারি, 47 কেউ ধরতে পারি, আমরা মাঝখানে যেটা ছিল ওইটাকে আমরা এ ধরে নিলাম, যে যেটাই এ ধরনের কেন আমার রেজাল্টে কোনো তফাৎ আসবে না, রেজাল্ট সবারই সেম আছে। তো এটাকে যেহেতু এ ধরছি তাহলে 45 থেকে 51 বাদ দিবা, 45 থেকে 47 থেকে 51 বাদ দিবা, তারপরে 50 থেকে 51 বাদ দিবা, যার যার ভ্যালু থেকে এ বাদ দিবা, এটা আমি যে কোনো একটা মানকে আমি এ ধরে নিব, তাহলে হিসাবটায় আমাদের রেজাল্ট আসলে কত 2 আসবে। ফার্স্ট সেন্টার মোমেন্ট যখন রমন যখন করব এই 2 কে ভাগ করব, এখানে তো সংখ্যা আছে 7টা, 7 দ্বারা ভাগ করব, এখানে 7 হবে, আছে সংখ্যা আছে 7টা না, 2 3 3 6 7টা,
এই দুইকে আমি যখন 7 দিয়ে ভাগ করব তখন ফার্স্ট র মোমেন্ট পেয়ে যাব। ঠিক একই ভাবে এটা স্কয়ার করে এগুলো আসছে, আবার এটার কিউব করে এগুলো আসছে, আবার এটার পাওয়ার 4 করে এটা আসছে। এই প্রথম বারে যদি তোমার ভুল হয়ে যায় ক্যালকুলেশনে, বাকি তিনটা কিন্তু অটোমেটিক ভুল হয়ে যাবে, কারণ এটার উপর বেস করেই কিন্তু বাকি তিনটা তুমি করতেছো। এই জন্য ক্যালকুলেশনে একটু সাবধান করতে হবে। তো দেখো আমরা আগের কাজটাই করছি, র মোমেন্ট 2 কে 7 দিয়ে ভাগ করছি, 100 127 কে আমরা কি বের করছি, সরি 128 কে আমরা 7 দ্বারা ভাগ করছি, 188 কে আমরা 7 দ্বারা ভাগ করছি। এবার প্রত্যেকটা ভ্যালু কে যখন আমরা 7 দ্বারা ভাগ করি আমরা প্রত্যেক জনের র মোমেন্ট পেয়ে যাই। তো র মোমেন্ট থেকে কিভাবে সেন্ট্রাল মোমেন্ট করা হয় একটু আগে আমরা শিখাইছি, এখানে নতুন করে বলার কিছু নাই, আমরা একটু আগে যে অঙ্কটা শিখছি সেখানে আমরা শিখেছি এখানে যোগ বিয়োগ করে, মানে যেমন আগের অঙ্কটা একটু দেখাই, এইখানে যোগ বিয়োগ করে অনেক সময় জিরো আসে না। ওই ঘটনাটা কখন ঘটে, যখন দশমিকের পরে এখানে ক্যালকুলেটর ভাগ করার পরে এরপরে মেবি আর কোনো আসছে না ক্যালকুলেটর, অনেক সময় অনেক রেজাল্ট মান থাকে ওইগুলো নিয়ে যখন কাজ করে তখন কিছু একটা এখানে থেকে যায়, হ্যাঁ পয়েন্ট সামথিং থেকে যাবে, এই জন্য ভাগ করলে জিরো হয় না। তো ওই ক্ষেত্রে তুমি আর এটার যোগ ফলার দেখাবা না, ওইটা জিরোই লিখবা। ওটা কিন্তু তুমি যদি কম্পিউটারে করো বা ক্যালকুলেটারে পুরো মান নিয়ে করো তখনই জিরো হবে, আদারওয়াইজ কিন্তু এটা জিরো হবে না। কখন, যখন দেখবে ক্যালকুলেটার এখানে অনেক মান আসছে, ঠিক আছে, এখানে জাস্ট 2 আসার কারণে হয়তো একদম মিলে গেছে, জিরো হয়ে গেছে, কিন্তু যখন অনেকগুলো মান আসবে তখন কিন্তু এখানে জিরো হবে না, 1 পয়েন্ট সামথিং বা কিছু একটা এখানে বাকি থাকবে। কেন, কারণ ওই যে তুমি দশমিকের পরের মানগুলো ছেড়ে দিছো, ছেড়ে দেওয়ার কারণে এখানে একটু কম বেশি হয়, তখন আমরা ওইটা ওই মান লিখবো না, লিখবো জিরোই লিখবো। কখন এটা, যখন সেন্ট্রাল মোমেন্ট করবো, ঠিক আছে। র মোমেন্টের বেলায় কিন্তু যা আছে তাই দেখবো না, 2 আসছে 2 লিখছে, যদি 0.5 আসে তাও লিখবো। সেন্ট্রাল মোমেন্ট মানে কি কি সমস্যা হতে পারে এগুলো কিন্তু আমি আগে বলে দিচ্ছি, এবং সামনে আসে অঙ্ক এমন না যে নাই, সামনে করতে গেলে তুমি পাবা, বাড়ি কাজ যখন দিব দুই তিনটা কাজ বাড়ি কাজ দিব তখন পাবা। তো আমরা এখানে পেলাম সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট থেকে র মোমেন্ট থেকে ফার্স্ট সেন্ট্রাল র মোমেন্টের স্কয়ার বাদ দিব, এইটা থেকে এটার স্কয়ার বাদ দিলাম, পেলাম সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট। তারপরে থার্ড র মোমেন্ট থেকে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট এবং ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের গুণ করবে, সেটা কি গুণ করবো, আর এখানে এটা, ঠিক আছে, এটা করলাম না কারণ এই টিকটা আগে দেখে গেছি, সূত্র পারলে তুমি মান বসে ক্যালকুলেট করে ফেলতে পারো। তো এখানে আমাদের ক্যালকুলেশনটা একটু বাকি ছিল, ক্যালকুলেশনটা করে দিই, করে আমরা, আচ্ছা আমি ক্যালকুলেশন করে তোমাদের ছবি দিয়ে দিই, তুমি সমস্যা নেই, এটা বুঝতেই হবে, ক্যালকুলেশন নিজেই পারবে, সময় হয়ে গেছিলো যে স্যার ক্যালকুলেশন শেষ করতে পারিনি। তো সূত্রটা কি ছিল আমাদের, এখানে বেটা লিখে নাই, 1 লেখা হয়নি, দেখো এখানে নতুন কিছুই নাই, যা ছিল করে ফেলছি, জাস্ট খালি সূত্রের মনে থার্ড সেন্ট্রাল মোমেন্ট স্কোয়ার করছি, থার্ড সেন্ট্রাল মোমেন্ট এটা স্কোয়ার করছি, আর সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট কিউব করছি, 18.220 কিউব করছি, আবার এখানেও ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট কে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট স্কোয়ার দ্বারা ভাগ করলে যেটা আসবে এটাই আমাদের এখানকার অ্যানসার। আমাদের আর হাতে 5টা অঙ্ক আছে, 5টা অঙ্ক আমরা নেক্সট ক্লাসে দেখবো, 5টার বেশি আছে মানে করাবো আমরা 4টা বা 5টা, বাকিগুলো কাজ দিব, কারণ একই রকম অঙ্ক ছিল এবং লিখেও রাখছি পাশে কার সাথে তার মিল আছে, নিজেরা একটু করতে পারবো।